হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিতের প্রথম চ্যাপ্টারটা শুরু করছি। একদম প্রথম থেকে সব চ্যাপ্টারের অঙ্কই আমি করে দেবো তোমাদের জন্য, যদি তোমরা ইচ্ছুক থাকো। যদি তোমরা, আমি দেখি যে হ্যাঁ তোমরা দেখছো, তাহলেই করে লাভ আছে, নচেত করে লাভ নেই। তাই তোমাদের আমি শুরু করছি, দেখা যাক তোমরা কতখানি সাড়া দিচ্ছ, তার উপরে নির্ভর করবে আমি কতটা এগোবো। ঠিক আছে, আমি সবসময় চাইছি তোমাদের উপকার করার জন্য, তোমাদের সাহায্য করার জন্য। আমার মনে হয় আমার ভিডিওটা দেখলে অঙ্কগুলো বুঝতে পারবে, আমার যেটুকু আশা যে আমি অঙ্ক মোটামুটি বোঝাতে পারবো, এই দৃঢ় বিশ্বাস। এবং অঙ্ক বুঝতে পারলে তুমি অঙ্ক করতে পারবে, আর অঙ্ক যে করতে পারে সে সব সাবজেক্ট পারে, এটা আমার অনেক ভিডিওতে আমি বলেছি। তাই তোমাদের জন্য আজকে একটা ভিডিও শুরু করছি, এপিসোডগুলো আমি পরপর এপিসোড দিতে থাকব। মানে কালকে, গতকাল ক্লাস টেনের দিয়েছি, আজকে নাইনে দিচ্ছি, আগামীকাল এইট দেবো, তারপর আবার টেন, আবার নাইন, আবার এইট, এইভাবে দিতে থাকব। তো যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, যদি ইচ্ছে থাকে, দেখে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে লাইক করবে, আর তোমার বন্ধুবান্ধবকে জানিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমি এখন শুরু করছি প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে বাস্তব সংখ্যা। প্রথম চ্যাপ্টার হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারটা শুরু করছি, মোটামুটি ভালো চ্যাপ্টার। এটাকে বলা হচ্ছে রিয়েল নাম্বারস, রিয়েল নাম্বারস। ঠিক আছে, রিয়েল নাম্বারস। তো এই চ্যাপ্টারটা শুরু করছি এখন। এই বাস্তব সংখ্যা বলতে গেলে, এখন বাস্তব সংখ্যা যদি বলতে হয় তাহলে আমি কাকে বাস্তব সংখ্যা বলবো? ঠিক আছে, বাস্তব সংখ্যা আগে বলার আগে অনেকগুলো কথা বলা যাবে। ঠিক আছে, আমরা বলি বাস্তবে যে সংখ্যাগুলো আমরা কাজে লাগাই, ঠিক আছে, মানে গণনার সংখ্যা যেটা, সেটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। গণনা করার জন্য যে সংখ্যা লাগে তাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, কি বলছে? স্বাভাবিক সংখ্যা, প্রথম কথা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কি জিনিস? এটা ন্যাচারাল নাম্বারস মানে স্বাভাবিক সংখ্যা। গণনার যে নাম্বারগুলো আমরা গুনতে শুরু করি কোথা থেকে? এক থেকে। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো হলো? এক, দুই, তিন, চার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে এক থেকে কিন্তু। তাই জিজ্ঞাসা করে যে জিরো কি স্বাভাবিক সংখ্যা? জিরো কি স্বাভাবিক সংখ্যা? না, জিরো স্বাভাবিক সংখ্যা নয়। জিরো কি স্বাভাবিক সংখ্যা? উত্তর হচ্ছে না, জিরো স্বাভাবিক সংখ্যা নয়। কেন কি? এটা গণনাতে, গণনা কি তুমি জিরো থেকে শুরু করো না এক থেকে? এক হাতে গণ কি করে? এক, দুই, তিন, চার, শুরু করছো কোথায়? এক। তাই জিরো স্বাভাবিক সংখ্যা কি না? বলছে না, জিরো স্বাভাবিক সংখ্যা নয়। ঠিক আছে, তারপর আসছি, স্বাভাবিক সংখ্যা হলো। এরপরে হচ্ছে যে অখণ্ড সংখ্যা। এবার আসছি, এক নাম্বার হলো স্বাভাবিক সংখ্যা, দু নাম্বার হচ্ছে অখণ্ড সংখ্যা, হোল নাম্বার, অখণ্ড সংখ্যা, এটাকে বলা হচ্ছে হোল নাম্বার, এই হোল নাম্বার। ঠিক আছে, হোল নাম্বারস। তো হোল নাম্বারস এটাকে ডাব্লু দিয়ে, স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দিয়ে চিহ্নিত করি। আচ্ছা, হোল নাম্বার, অখণ্ড সংখ্যাকে আমরা ডাব্লু দিয়ে চিহ্নিত করি, কারণ হোল, ডাব্লু এইচ এল। ঠিক আছে, হোল। অখণ্ড সংখ্যা মানে কি? যাহা খণ্ড নয়, তাই না? অখণ্ড সংখ্যার মধ্যে আর স্বাভাবিক সংখ্যার মধ্যে তফাৎ হচ্ছে, অখণ্ড সংখ্যা জিরো থেকে শুরু, জিরো, এক, দুই, তিন, চার, ডট 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 ইত্যাদি। তাহলে স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু, অখণ্ড সংখ্যা জিরো থেকে শুরু। তাহলে জিরো কি স্বাভাবিক সংখ্যা? না। জিরো কি অখণ্ড সংখ্যা? হ্যাঁ। জিরো কি অখণ্ড সংখ্যা? জিরো কি অখণ্ড সংখ্যা? অবশ্যই জিরো কি অখণ্ড সংখ্যা। উত্তর কি হলো? হ্যাঁ, কারণ কি? জিরো থেকে শুরু। ঠিক আছে, এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো ক্লিয়ার করা আগে, পরে অঙ্ক করা যাবে। আগে বেসিক জিনিস ক্লিয়ার না করলে কিন্তু খুব অসুবিধা হবে, কিন্তু অনেক শূন্যস্থান দেয়, অনেক এমসিকিউ দেয় এখান থেকে। ঠিক আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা তোমাদের বললাম। এরপরে আসছে তোমাদের মধ্যে, এইবারে আমি যেটা বলছি যে স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যার মধ্যে দুটো স্বাভাবিক সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো? স্বাভাবিক সংখ্যা যোগ করলে, স্বাভাবিক সংখ্যা কত? এক, দুই, তিন, চার। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যা, ধরুন এক আর সাত যোগ করলে কি পেলাম? আট পেলাম। তাহলে এটাও স্বাভাবিক সংখ্যা। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করলে আমি স্বাভাবিক সংখ্যা পেলাম।
তাহলে দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল, দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা হবে, মানে স্বাভাবিক দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা হবে, দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কিন্তু স্বাভাবিক নাও হতে পারে। দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল যেমন বিয়োগফল স্বাভাবিক নাও হতে পারে, তার মানে তিন একটা স্বাভাবিক সংখ্যা, তিন আর একটা স্বাভাবিক সংখ্যা, এই দুটো বিয়োগ করলে জিরো আসছে, জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। আমি তোমাকে বলছি জিরো কি স্বাভাবিক সংখ্যা না, জিরো স্বাভাবিক সংখ্যা নয়, লিখে দিচ্ছি তোমাকে। তাহলে বিয়োগ করলে তোমার হতেও পারে নাও পারে, যোগ করলে কিন্তু স্বাভাবিক সংখ্যাই হবে। গুণ করলে কি হবে, গুণ যদি করো, স্বাভাবিক সংখ্যা যদি গুণ করো, তার মানে দুইকে যদি তিনকে যদি দুই দিয়ে গুণ করো, তাহলে স্যার স্বাভাবিক সংখ্যা হলো, ঠিক আছে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, গুণফল স্বাভাবিক হলো। আবার একটা স্বাভাবিক সংখ্যা তিন, আবার একটা স্বাভাবিক সংখ্যা সাত, গুণ করলে গুণফল স্বাভাবিক সংখ্যা, তাহলে গুণটা রাইট। তার মানে যোগ, দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করলে স্বাভাবিক সংখ্যা পাবে, দুটো স্বাভাবিক সংখ্যা গুণ করলেও স্বাভাবিক সংখ্যা হবে, কিন্তু দুটো স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলে যোগ পেতে, স্বাভাবিক সংখ্যা পেতেও পারো নাও পারো। আর ভাগ করলে কি হবে, দুটো স্বাভাবিক সংখ্যা যদি এবার ভাগ করো, তাহলে ভাগ করলে কি হবে, ভাগ করলে হচ্ছে তোমার মনে করো পাঁচকে তুমি দুই দিয়ে ভাগ করছো, ঠিক আছে, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা দলে আসছে না, মানে আসছে 2.5, আমি তো বলিনি 2.5 স্বাভাবিক সংখ্যা, জি এক দুই তিন চার ডট ডট ডট, ঠিক আছে, তাহলে এটা স্বাভাবিক সংখ্যা হলো না। কিন্তু যদি তুমি, যদি তুমি মনে করো 25কে পাঁচ দিয়ে ভাগ করো, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা আসছে। তাহলে ভাগ করলে স্বাভাবিক সংখ্যা হতেও পারে না পারে, বিয়োগ করলে স্বাভাবিক সংখ্যা হতেও পারে না পারে, কিন্তু যোগ আর গুণ, মানে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যোগ আর গুণ কিন্তু অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে, কিন্তু বিয়োগ আর ভাগ, গুণ মানে বিয়োগ আর ভাগ, বিয়োগ করলে আর ভাগ করলে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। এবার আসছি পূর্ণ সংখ্যায়, পূর্ণ এই এবারে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার ক্ষেত্রে কি আসবে, জিরো, অখণ্ড কাকে বলেছিলাম, জিরো সমেত, জিরো সমেত, জিরো সমেত মানে জিরো এবং এখানে জিরোটা স্বাভাবিক সংখ্যা, জিরো স্বাভাবিক সংখ্যার দলে জিরো নেই, কিন্তু অখণ্ড সংখ্যার দলে জিরো আছে, তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর সবই অখণ্ড সংখ্যা। তাহলে দুটো অখণ্ড সংখ্যা যোগ করলে কি আসবে, দুটো অখণ্ড সংখ্যা মনে করো জিরো আর দুই যোগ করলে কি এলো, দুই এলো, বা দুই আর সাত যোগ করলে কত এলো, নয় এলো। তাহলে যোগ করলে, যোগের ক্ষেত্রে মানে দুটো অখণ্ড সংখ্যা যোগ করলে অখণ্ড সংখ্যায় হবে, বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে দুটো অখণ্ড সংখ্যা ধরো একটা সাত একটা দুই, বিয়োগ করো এটা একটা অখণ্ড সংখ্যা এলো। আবার এখানে কিন্তু তুমি উল্টো কথা করো, তাহলে এটা কি হবে, এটা কিন্তু তোমার মাইনাস থ্রি আসছে, এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়, অথবা দুই মাইনাস দুই করো, এটা কি, এটা কিন্তু অখণ্ড সংখ্যা, তার মানে এক্ষেত্রে হলো, এক্ষেত্রে হলো, এক্ষেত্রে হলো না, তার মানে অখণ্ড সংখ্যার ক্ষেত্রে যোগ, অখণ্ড সংখ্যা যোগ করলে অখণ্ড সংখ্যা পাবো, অখণ্ড সংখ্যা বিয়োগ করলে আমি কখনো অখণ্ড সংখ্যা পাবো, কখনো নাও পেতে পারি। আর গুণ করলে, দুটো অখণ্ড সংখ্যা গুণ করলে, গুণ করলে যেমন জিরোকে পাঁচ দিয়ে গুণ করলে তাহলে জিরো হলো, আবার দুইকে পাঁচ দিয়ে গুণ করলে তাহলে দশ হলো, দুটোই তো অখণ্ড সংখ্যা, তার মানে দুটো অখণ্ড সংখ্যা গুণ করলে অবশ্যই কিন্তু আমি অখণ্ড সংখ্যা পাবো। ঠিক একইভাবে যদি ভাগ করো, ভাগ করো, তাহলে যদি তুমি ছয়কে দুই দিয়ে ভাগ করছো, এটা স্বাভাবিক, এটা অখণ্ড সংখ্যা, এটা অখণ্ড সংখ্যা, ভাগফল কিন্তু তোমার তিন আসছে, কিন্তু ছয়কে জিরো দিয়ে ভাগ করবে তো এটা তো অসংগত, জিরো দিয়ে ভাগ করা যায় না। এবারে ছয়কে যদি তুমি সাত দিয়ে ভাগ করো, তাহলে তোমার এটা অখণ্ড সংখ্যা পাচ্ছ না, এটা খণ্ড হয়ে যাচ্ছে, ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তাহলে ভাগ এক্ষেত্রে হতে পারে, এক্ষেত্রে নাও হতে পারে। তাহলে অখণ্ড সংখ্যার ক্ষেত্রে বিয়োগ আর ভাগ অখণ্ড সংখ্যা হতেও পারে আর নাও পারে, ঠিক আছে। এবার আসছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার্স যেটাকে বলি আমরা, পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার্স। পূর্ণ সংখ্যার দলে কারা রইল, পূর্ণ সংখ্যার দলে স্বাভাবিক অখণ্ড মানে অখণ্ড সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা মিলে সেগুলো হলো পূর্ণ সংখ্যা, তার মানে ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা এবং শূন্য মিলে হয় ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা, অথবা জিরো, জিরো এবং জিরোর থেকে বড় এবং জিরোর থেকে ছোট, এই সবাইকে নিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমার যোগ বিয়োগ গুণ ভাগের নিয়মটা দেখো, যোগের কি, যোগ কি পূর্ণ, দুটো পূর্ণ সংখ্যা যোগ করলে কি পূর্ণ সংখ্যা পাবে, দেখো মাইনাস তিন আর প্লাস তিন যোগ করো জিরো হয়ে যাচ্ছে, সাত আর তিন যোগ করো দশ হচ্ছে, এগুলো সবই কিন্তু পূর্ণ সংখ্যা দলে পড়ছে, মানে পূর্ণ সংখ্যা যোগ করলে অবশ্যই তুমি পূর্ণ সংখ্যা পাবে। কিন্তু পূর্ণ সংখ্যা যদি বিয়োগ করো, মানে মনে করো তিন থেকে দুই বিয়োগ করলে, এটা বিয়োগের ক্ষেত্রে, তার মানে যোগের ক্ষেত্রে রাইট, দুটোই রাইট, তাই না, যোগের ক্ষেত্রে দুটোই রাইট।
আর বিয়োগ ক্ষেত্রে এটা দেখো পূর্ণ সংখ্যা এলো, কিন্তু এটা পূর্ণ সংখ্যা এলো, দুই থেকে তিন বিয়োগ করলে এটা মাইনাস হয়, এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। তাহলে বিয়োগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা কিন্তু হচ্ছে, ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হচ্ছে। এইবারে তাহলে গুণের বেলায় কি হবে, গুণের বেলা তো দেখো মাইনাস পাঁচকে দুই দিয়ে গুণ করলে তাহলে এলো মাইনাস টেন, সেটাও তো পূর্ণ সংখ্যার দলে পড়ছে। আবার যদি তোমার দুইকে সাত দিয়ে গুণ করো চোদ্দ, এটাও পড়ছে। তাহলে পূর্ণ সংখ্যার বিয়োগের ক্ষেত্রেও ঠিক দুটোই রাইট, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ করলে দুটোই পূর্ণ সংখ্যা হবে, আর যোগের বেলায় পূর্ণ সংখ্যা যোগ করলে পূর্ণ সংখ্যা হবে, গুণের বেলায় পূর্ণ সংখ্যা গুণ করলে পূর্ণ সংখ্যা হবে, ভাগের বেলায় কি হবে সেটা দেখো। মনে করো তুমি ছয়কে দুই দিয়ে ভাগ করছো, তাহলে এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, তুমি তিন পেলে, ঠিক আছে। আবার গুণের বেলায় কী হচ্ছে দেখো, এই ভাগের বেলায় এটা হলো, কিন্তু উল্টো দিয়ে ভাগ করো, দুই বাই ছয় কাটাকুটি করো একের তিন, এটা কিন্তু তোমার পূর্ণ সংখ্যার দলে নেই। তাহলে ভাগের ক্ষেত্রে হতেও পারে নাও পারে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ এবং গুণের নিয়ম মেনে চলে। ভাগের ক্ষেত্রে কিন্তু পূর্ণ সংখ্যা ভাগ করলে সবসময় যে তুমি পূর্ণ সংখ্যা পাবে তা কিন্তু ঠিক নয়। এইবারে তোমাকে যদি বলে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কি সম্ভব, এইবারে দেখো এক দুই তিন এটা কোথায় শেষ হয়েছে জানি না, তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা জানতে পারবো না, সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা সেটাও আমি জানতে পারবো, সব থেকে ছোট পূর্ণ সংখ্যা মানে দেখো জিরো থেকে মাইনাস এক ছোট, মাইনাস একের থেকে মাইনাস দুই ছোট, মাইনাস তিনের তিন ছোট, আরও কোথায় গিয়ে শেষ হয়েছে সেটাও আমি জানি না। তার মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় সংখ্যা আমি নির্ধারণ করতে পারবো না। তাহলে সবচেয়ে ছোট এই কোশ্চেনটা দেয় সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা নির্ধারণ করা যায় না, পূর্ণ সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়, ঠিক আছে, এটা কোশ্চেনটা দেয় নির্ধারণ করা সম্ভব নয়, ঠিক আছে, বোঝা গেল এটা। এইবার আসছে তোমাদের অখণ্ড সংখ্যা হলো পূর্ণ সংখ্যা হলো, এবারে যেটা আসছে সেটা হচ্ছে রেশনাল নাম্বার, এবার আসছে যেটা রেশনাল নাম্বার মূলদ সংখ্যা, খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, এটার জন্য এই চ্যাপ্টারটা রেশনাল নাম্বারের আইডিয়াটা ঠিক মতো আসতে হবে। বাংলায় রেশনাল নাম্বারকে বলা হয় মূলদ সংখ্যা, কি বললাম, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা ইংরাজিতে বলা হচ্ছে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, ঠিক আছে, নাম্বারটা লিখে দিতে রেশনাল নাম্বারস, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি, যেই সংখ্যাকে লভ বাই অর হর আকারে প্রকাশ করা যাবে, মানে নিউমিনেটর বাই ডিনোমিনেটর হিসাবে প্রকাশ করা যাবে, যাকে আমি নিউমিনেটর বাই ডিনোমিনেটর ফর্মে লিখতে পারবো, অর্থাৎ যাকে আমি লভ বাই হর হিসাবে লিখতে পারবো, যেখানে লভ হর দুটোই ইন্টেজার, মানে নিউমিনেটর ডিনোমিনেটর দুটোই ইন্টেজার, লভ এবং হর দুটোই পূর্ণ সংখ্যা, এবং এবং হর নট ইকুয়াল টু জিরো, হর নট ইকুয়াল টু জিরো, তার মানে কী হলো বৈশিষ্ট্য, লভ হর উভয়েই পূর্ণ সংখ্যা, উভয়েই পূর্ণ সংখ্যা, আর হর নট ইকুয়াল টু জিরো, তখন সেই ধরনের সংখ্যাকে আমি বলতে পারবো মূলদ সংখ্যা। অ্যাকচুয়ালি এর সংজ্ঞাটা হচ্ছে এরকম, যদি কোনো সংখ্যাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারি এবং পি কিউ পূর্ণ সংখ্যা, বইয়ে তোমাদের সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে, পি কিউ পূর্ণ সংখ্যা এবং এবং কিউ নট ইকুয়াল টু জিরো, কিউ নট ইকুয়াল টু জিরো, তখন এই পি বাই কিউকে আমরা বলতে পারবো মূলদ সংখ্যা। তাহলে পূর্ণদ সংখ্যা কাকে বলে, কোনো সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, তখন এই পি বাই কিউ সংখ্যাটাকে বলা হবে মূলদ সংখ্যা। যারা ইংলিশ মিডিয়াম আছে শুনে নাও, ইফ এ নাম্বার ক্যান বি রিটেন অ্যাজ পি বাই কিউ হোয়ার পি অ্যান্ড কিউ আর ইন্টেজার্স অ্যান্ড কিউ নট ইকুয়াল টু জিরো, দেন উই ক্যান সে পি বাই কিউ ইজ রেশনাল নাম্বার, ঠিক আছে। হয়ে কী বললাম, হোয়েন এ নাম্বার ক্যান বি রিটেন অ্যাজ পি বাই কিউ হোয়ার পি অ্যান্ড কিউ আর ইন্টেজার্স অ্যান্ড কিউ নট ইকুয়াল টু জিরো, দেন উই সে পি এ বাই কিউ ইজ এ রেশনাল নাম্বার,
ঠিক আছে, তাহলে রেশনাল নাম্বার বুঝতে পারলে কি জিনিস। এবারে শোনো, যেমন আমি বলি তোমাকে 2 এর 5, এটা একটা পূর্ণ, এটা একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, কারণ 2 আর 5 দুটোই পূর্ণ সংখ্যা। 2 এন্ড 5 বোথ আর ইন্টেজার্স, দেন উই ক্যান সে 2/5 ইজ এ রেশনাল নাম্বার। ঠিক আছে, 2 এর 5 একটা পূর্ণ সংখ্যা, একটা মূলদ সংখ্যা। আবার একইভাবে 3ও মূলদ সংখ্যা, কারণ 3 ক্যান বি রিটেন অ্যাজ 3/1। ঠিক আছে, তাহলে 1ও তো একটা পূর্ণ ইন্টেজার্স, 3ও তো একটা ইন্টেজার্স, মানে 3 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, তাহলে 3ও একটা মূলদ সংখ্যা। তার মানে যত পূর্ণ সংখ্যা আছে, -3কে আমি লিখতে পারবো এইভাবে -3/1। তাহলে যত পূর্ণ সংখ্যা আছে, মানে -7, মানে তার আগের থেকে শুরু করেছে -7, -6, -5, -4 ইত্যাদি ইত্যাদি, এখানে 0, তারপরে এখানে 3, 4, 5 ইত্যাদি, তো যত তুমি পূর্ণ সংখ্যা পাবে সব পূর্ণ সংখ্যায় কিন্তু, সব পূর্ণ সংখ্যায় কিন্তু মূলদ সংখ্যা, সব পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। কি বললাম, সব পূর্ণ সংখ্যায়, এটা লিখে নেবে, সব পূর্ণ সংখ্যায়, সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা। ঠিক আছে, অল ইন্টেজার্স আর রেশনাল নাম্বার, কি বললাম, অল ইন্টেজার্স, অল ইন্টেজার্স আর রেশনাল নাম্বার। ঠিক আছে, রেশনাল নাম্বার, এই কোশ্চেনটা আসে, মানে শূন্যস্থানটি দেয়। ঠিক আছে, ঠিক আছে, এবারে তাহলে সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, ঠিক আছে, এটা তোমাদের বললাম। এরপরে আসছে, দেখো এরপরে আসল কথাটাই আসি, যেটার জন্য আজকের অঙ্কগুলো করা। আচ্ছা, এইবারে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারটা একটু বলে দিই, সমতুল্য, সমতুল্য মূলদ সংখ্যা, সমতুল্য মূলদ সংখ্যা। ঠিক আছে, আজকে দেখি কতদূর টানতে পারি। সকল মূলদ বলছে যে সমতুল্য, সমতুল্য, সমতুল্য মূলদ সংখ্যা, সমতুল্য মূলদ সংখ্যা, ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারস, মনে করো একটা সংখ্যা মূলদ সংখ্যা হচ্ছে রেশনাল নাম্বার 2/3, এর ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার মানে ওপর আর নিচকে, লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে, তার মনে করো তুমি এখানে এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে এটা 4, এটা 6 হয়ে গেল। ঠিক আছে, তবে এটা কাটকুট করে সে 2/3 আসবে, তাহলে এর ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা, এটাকে তুমি 3 দিয়ে গুণ করো, 3 2 যা 6, 3 3 যা 9, এটা কাটাকুটি করে 2/3 আসবে, তাহলে এর এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। 4 দিয়ে গুণ করো, 4 2 যা 8, 4 3 যা 12, তাহলে 2 এর 3 এর ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার এগুলো, 2 এর 3 এর ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার এগুলো। তাহলে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার কী হবে, লব আর হরকে একই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাবো সেগুলো সবাই কিন্তু ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। উল্টো কথায়, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারকে কাটাকুটি করলে আমি অরিজিনাল রেশনাল নাম্বারে চলে আসবো। তো এইগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার বুঝলে। এইবারে আসছে তোমাদের এটা তো বলে দেখো, কোশ্চেন নাম একটা, পেজ নাম্বার দেখো 4-এ, কোশ্চেন নাম্বার, পেজ নাম্বার 4-এ টপিক 11, নিচের প্রশ্নগুলির উত্তর দিয়ে লিখি, উত্তর যুক্তি দিয়ে লিখি। সকল মূলদ সংখ্যায় কি পূর্ণ সংখ্যা, সকল মূলদ সংখ্যায় কি পূর্ণ সংখ্যা, এটা তো মূলদ সংখ্যা, যুক্তি দিয়ে লিখবে। তুমি কি লিখবে, যে 2/3 একটি মূলদ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়, যুক্তি দিতে বলেছে তোমাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে যে বলেছে প্রতিটি পূর্ণ সংখ্যায় কি মূলদ সংখ্যা, আমি তো আগেই বললাম ওটা, যে সকল মূলদ সংখ্যায় পূর্ণ সংখ্যা 2। 3 নম্বর দিচ্ছে প্রতিটি পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যা, প্রতিটি পূর্ণ সংখ্যায় অখণ্ড সংখ্যা, -7, -6, .. 0, .. 3, 4, 5, এ এলো তো, এটা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা দল, অখণ্ড সংখ্যা তো এখান থেকে শুরু, তাহলে এইগুলো তো নয়, এগুলো তো নয়, এগুলো তো অখণ্ড সংখ্যা, এগুলো তো অখণ্ড সংখ্যা, এখান থেকে এটা
অখণ্ড সংখ্যা, আর এগুলো তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যার দলে সব পূর্ণ সংখ্যা আসছে না, এইখানে যে পূর্ণ সংখ্যাগুলো আসছে সেগুলো অখণ্ড সংখ্যা। তার উত্তরটা হচ্ছে না, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো অখণ্ড সংখ্যা নয়। ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো অখণ্ড সংখ্যা নয়। এইবারে আসছি তোমাদের কোশ্চেন নাম্বার, এবারে চলে যাই টপিক পেজ নাম্বার ৫। সব বই খুলে দেখবে, ঠিক আছে, আমি কিন্তু কোনো কোশ্চেন লিখছি না, যা আছে সব এখান থেকে আমি করব। ঠিক আছে, এবারে আমি তোমাকে বলছি যে কোশ্চেন নাম্বার এখানে, হ্যাঁ বলছে সংখ্যারেখায় মূলদ সংখ্যা কিভাবে স্থাপন করবে, মূলদ সংখ্যারেখায় মূলদ সংখ্যা কিভাবে স্থাপন করবে। দেখো এই জায়গাটা খুব দরকার, সংখ্যারেখায় মূলদ সংখ্যা কিভাবে স্থাপন করবে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, ধরে নাও এখানে একটা নাম্বার লাইন আছে, সংখ্যা রেখা আছে, তো যেহেতু রেখা সেটা ওনাদের দিক মানে এদিকে যতদূর ইচ্ছা বাড়ানো যায়, এখানে আমি জিরো ধরে নিলাম, ঠিক ইকুয়াল ডিস্টেন্সে, এখানটাকে ধরো ওয়ান, এখানটাকে ওয়ান ধরলে এখানটাকে ঠিক ইকুয়াল ডিস্টেন্সে, এটাকে টু, এটাকে থ্রি ইত্যাদি লিখে গেলে। এখন আমি বললাম যে সংখ্যারেখায় মূলত সংখ্যাকে কেমন করে স্থাপন করব। মনে করো টু বাই সেভেন আছে, এটাকে আমি এখানে কী করে, না হ্যাঁ টু বাই সেভেন আছে, টু বাই সেভেন তার মানে লেস দেন ওয়ান, তা জিরো থেকে এক, এটাকে সাত ভাগে ভাগ করো, তা দুটো ভাগ নেবে, তাহলে এখান থেকে এটাকে সাত ভাগে ভাগ করো, ইকুয়াল ভাগ, এক দুই তিন চার পাঁচ ছয়, দেখো তো ইকুয়াল হয়নি যদিও, কটা ভাগ হলো দেখো তো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়েছে তো, তা সাত ভাগে দু ভাগ মানে এই জায়গাটা আমি ইকুয়াল করতে পারিনি, ইকুয়ালটা করার চেষ্টা করছি, দেখি এক দুই দুই তিন চার পাঁচ ছয় হচ্ছে না ইকুয়াল, না এত পেনে পেনে এ তো হাতে এতটা হবে না, ঠিক আছে তা করছি, এক দুই তিন চার পাঁচ ছয়, তো এর মধ্যে সাতটা ভাগ হয়েছে, দেখো ভালো করে দেখো সাতটা ভাগ হয়েছে, তার দুটো ভাগ না এইখান পর্যন্ত, তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটা হলো টু বাই সেভেন, তার মানে মূলত সংখ্যাকে সংখ্যারেখায় স্থাপন। এইবারে আমি বলছি তুমি এক কাজ করো, পাঁচের পাঁচের দুইকে মূলত সংখ্যায় স্থাপন করো, পাঁচের দুই মানে হচ্ছে দুই পূর্ণ একের দুই, তার মানে দুইয়ের থেকে বেশি তিনের থেকে কম, দুইয়ের থেকে বেশি তিনের থেকে কম, তার মানে এই এর বিচে এর মাঝে কোথাও হবে, তো দুই থেকে তিন, তাহলে দুইটা দুই পূর্ণ সংখ্যা নাও আর তিন এটাকে, তাহলে কী হলো বাকি দাগটাকে, দুই থেকে তিনের বাকি দাগটাকে দুভাগ করো, তার এক ভাগ নাও, তো এটাকে বাকি দাগটা এখানে দুভাগ করতে দিলে দেখা একটা ভাগ দুটো ভাগ হলো, তাহলে এই জায়গাটা হলো, এই পয়েন্টটা হলো টু পাঁচের দুই, হয়েছে মূলত কেমন করে মূলত সংখ্যা সংখ্যাকে স্থাপন করে। যদি বলে তোমাকে, মনে করো তোমাকে বললো একুশের চার, একুশের চার পূর্ণ করলে কত আসছে, চার পাঁচে কুড়ি, পাঁচ পূর্ণ একের চার, এটা আসছে তো, তার মানে তুমি এখানে পাঁচ পর্যন্ত, পাঁচ পাঁচের থেকে বেশি, পাঁচের থেকে বেশি কী হয় তিন চার পাঁচ, এখানটা ধরুন ছয় মনে করো, এটা চার হলো, এটা পাঁচ হলো, এটা ছয় হলো, তো পাঁচ পাঁচের থেকে বেশি তার মানে পাঁচ আর ছয়ের মাঝে, তাহলে পাঁচ আর ছয়ের মাঝে ঘরটা পাঁচটা পূর্ণ সংখ্যা পাঁচটা পেয়ে যাও, এবং পরবর্তী সংখ্যাটা নাও, তাকে চার ভাগ করে একটা ঘর নাও, এটাকে চারটে ভাগ করো ইকুয়ালে, ঠিক আছে চারটে ভাগ করলাম, তার এক ভাগ তাহলে এই জায়গাটা পর্যন্ত, তার মানে এই জিরো থেকে শুরু করে, জিরো থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে জায়গাটা এলো, এটা হচ্ছে তোমার একুশের চার মূলত সংখ্যায় স্থাপন করলাম, ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যারেখায় মূলত সংখ্যায় স্থাপন, বোঝা গেছে। এইবারে তোমাকে বলছে আসল যে কথাটা, এবার আমি তোমাকে বলছি যে মূলত দুটো সংখ্যার মাঝে একটা বা দুটো বা তিনটে মূলত সংখ্যা কিভাবে লিখবে। দেখো কোশ্চেন নাম্বার ১৩, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে, এটা ভাইটাল, বলছে কোশ্চেন নাম্বার ১৩ মানে টপিক্স ১৩ পেজ নাম্বার ৫ এ আছে, দুই আর তিনের মধ্যবর্তী, দুই আর তিনের মধ্যবর্তী, দুই ও তিনের মধ্যবর্তী চারটি মূলত সংখ্যা বসাও, কোশ্চেনটা দেখো তো এমনি করে লেখো তো, দুই ও তিনের মাঝে চারটি মূলত সংখ্যা, চারটি মূলত সংখ্যা লেখো, মূলত সংখ্যা লেখো না বসাও না, আমি লেখো করছি, ঠিক আছে লেখো এই চারটি মূলত সংখ্যা কিভাবে লিখবে।
তো এখানে একটা ব্যাপার আছে, দেখো দুই আর তিনের মাঝে চারটে করতে বলেছে তোমার, তাহলে এক কাজ করো দুই আর তিনের মাঝের সংখ্যাটা নিয়ে এসো, দুই প্লাস তিন বাই টু, দুই আর তিনের মাঝে দুই প্লাস তিন বাই টু, তার মানে এলো পাঁচের দুই, তাহলে দুই আর তিনের, দুই আর তিনের মাঝে একটা মূলত সংখ্যা আমি লিখতে পারলাম। তোমার কটা লিখতে বলছে? চারটে। তাহলে এই মাঝে চারটে, একটা হয়েছে মাত্র, তোমাকে লিখতে বলছে চারটে। এই দুটোর মাঝের সংখ্যা কি হচ্ছে? দুই আর পাঁচের দুইয়ের মানে সংখ্যা কি হচ্ছে? মানে আমি যখন দুই আর তিনের মাঝের সংখ্যা বার করছি, দুই আর তিন যোগ করে দুই দিয়ে ভাগ করছি, তেমনি দুই আর পাঁচের দুইয়ের মাঝের সংখ্যা বার করতে হলে দুই আর পাঁচের দুই যোগ করো, তাকে দুই দিয়ে ভাগ করো, তাহলে এই মাঝের সংখ্যাটা আসবে। আবার পাঁচের, পাঁচের দুই আর তিনের মাঝে যদি আমি কোনো সংখ্যা বার করতে চাই, তাহলে পাঁচের দুই প্লাস তিন বাই তিন বাই দুই, বুঝা গেল কি বললাম? এই দুটোর মাঝের সংখ্যা এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ, দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে দেখো তো কত হচ্ছে। তাহলে এখানে হলো এই দুইটা, এই দুইটা, এখানে দুই হলো, এটা চার হলো, এটা পাঁচ হলো, হলো তো? তার মানে কত এলো? নয় বাই দুই বাই দুই, তার মানে নয় বাই চার, তার মানে এর মাঝের সংখ্যাটা এলো নয় বাই চার, ঠিক আছে, বোঝা গেল? এইটা যোগ করো তো, দেখো তো যোগ করে তোমরা কি করছো, নিচে দুই, এখানে লস আগু, তো দুই হলো, এটা পাঁচ, এটা ছয়, তার মানে কত এলো? এগারো বাই দুই বাই দুই, তার মানে এগারো বাই দুই গুণিত দুই, তার মানে এগারোর চার, তার মানে এর মাঝে সংখ্যাটা এলো এগারোর চার। তোমাকে চারটে বসাতে বলেছে, তুমি যে কোনো চারটে, তো আমি তো তিনটে বসিয়েছি দুই আর তিনের মাঝে, এবার দুই আর নয় চার মাঝে আরেকটা করে দাও না, তাহলে তো হয়ে গেল। দুই আর নয় চার মাঝে, দুই আর নয় চার মাঝে কত হবে? দুই প্লাস নয় চার বাই দুই, তাহলে কি হলো? দুই হলো এখানে, চার এখানে, চার দুগুণে আট প্লাস নয়, তার মানে কত হলো? সতেরো চার বাই দুই, তার মানে সতেরো চার নিচে দুইটার সঙ্গে গুণ, তাহলে কত হলো? সতেরোর আট। তাহলে আমি এখানে একটা সতেরোর আট বসিয়ে দিই, সতেরোর আট, তাহলে চারটে মূল সংখ্যা হয়ে গেল, একটা সতেরোর আট, একটা নয়ের চার, একটা পাঁচের দুই, একটা এগারো চার। তাহলে দুই এবং তিনের মাঝে চারটি মূল সংখ্যা কেমন করে বসায় সেটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে তোমাদের দেখালাম, জাস্ট মূল সংখ্যার একটা জিনিস দেখালাম, এর পরের এপিসোডটা আবার আসবো, ঠিক আছে? আবার পরের দিনের পরেরটা দেখাবো, কারণ আজকে অনেকগুলো কথা বললাম, এতগুলো কথা মনে রাখতে গেলে তোমাকে অঙ্ক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বই খুলে খাতায় নোট করবে, মানে খাতায় লিখবে, আমি যেগুলো বলবো মুখে সব তো আর বোর্ডে লেখা সম্ভব নয়, মুখেও বলবো সেগুলোকে লিখবে, তবেই তোমরা কিন্তু ভালো নাম্বারে অ্যাচিভ করতে পারবে, অঙ্কে তোমরাও কিন্তু মাস্টার হয়ে যাবে, ঠিক আছে? অঙ্কের নিয়মই হচ্ছে এই যে বইটা তোমাদের দিয়েছে, প্রথম থেকে তোমাদের নিজেদের পড়া উচিত, নিজেদের পড়লে, পর পর পড়লে, ধ্যান দিয়ে পড়লে, মন দিয়ে পড়লে, মনোসংযোগ দিয়ে পড়লে তুমি কিন্তু অঙ্ক ভালো শিখতে পারবে, আর এর থেকে ভালো আর তোমাকে কেউ বোঝাতে পারবে না যেটা তুমি নিজে বুঝতে পারবে। তাই তোমাদের যাতে অঙ্কে, অনেকে অঙ্কের জন্য, অঙ্ক নাকি খুব ভয়ের সাবজেক্ট, কেন জানি না কী জন্য ভয়, ভয় হচ্ছে এই কারণেই ছোটোবেলায় ভয়টা পাইয়ে দেওয়া হয়, অঙ্ক বিরাট কঠিন, ইংরাজি বিরাট কঠিন, কিচ্ছু কঠিন নয়, কে বলেছে এসব কথাবার্তা, কোনো কঠিন নয়, কোনটা আবার কঠিন, আমি পারি না এমন কাজ নেই, আমি সব পারি, আমি সব পারি। তো তুমি এই বইটা যদি একটু ধৈর্য দিয়ে পড়ো, আমি কিন্তু বইয়ে যা আছে ডিটেলস করাবো তোমাদের, টাইম বেশি লাগবে, কিন্তু তোমরা যেটা শিখবে সেটা কিন্তু একদম লৌহ মতন কঠিন, বুঝলে তো, আসল জিনিসটা শিখতে পারবে। এই জন্য আমি বলি না বেশ খারাপ, বেশ খারাপ যারা এই পুরোটা প্রথম থেকে পড়ে না, টোটালি মাস্টারদের উপর নির্ভরশীল, শিক্ষকদের উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতাটা কাটাতে হবে। এই নির্ভরশীলতা কাটাবার জন্য এই যে আমি এত চিৎকার করছি, এত কিছু করছি, জাস্ট তোমাদের ওই ভয়টা কাটাবার জন্য, অঙ্কের ভয়টা। তাহলে কমেন্টে তোমরা লিখবে কে কার কেমন লাগলো, ভয় অঙ্কের কাটছে কি না, অঙ্ক বুঝতে পারছো কি না, এগুলো যেগুলো করাচ্ছি, প্রথম চ্যাপ্টারটা তোমাদের কাছে হয়তো বোরিং, মানে অনেকে যারা করেছে অলরেডি তাদের অবশ্য এখন তো সব ক্লাস এইট থেকে ক্লাস নাইনে উঠছো সবে, ঠিক আছে? আমি আগের থেকে ভিডিওটা শুরু করলাম এই কারণেই যে এখনও তোমরা নাইনে অনেকে ওঠোনি, তো নাইনে ওঠোনি কেন শুরু করলাম না, নাইনের সিলেবাসটা অনেক বড় এবং যথেষ্ট রকম বোঝার জায়গা, এটা টেনের সিলেবাস, টেন থেকে নাইনের অঙ্কটা অনেকটা হার্ড, এটা ডিটেলস না করালে তোমরা কিন্তু সেই খেয়ে হারিয়ে ফেলবে, সেই জন্য প্রথম থেকে শুরু করছি এবং ডিটেলসে নিয়ে যাচ্ছি। এর আগেও আমি এই নিয়ে ভিডিও দিয়েছি, কিন্তু ওটাকে আমি অন্য চিন্তাভাবনায় করেছিলাম, আজকে একটু অন্য চিন্তাভাবনায় করলাম, ঠিক আছে? যাতে তোমাদের সকলের মঙ্গল হয়, সবাই যাতে শিখতে পারো, তোমরা শিখলেই আমার কিন্তু সার্থক, আমি সার্থক, ঠিক আছে? তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।